দেখে বোঝা যাচ্ছে না এটা কিন্তু সত্যিকারের ব্যাঙ্গালোর বলে যাও ওখানে। এইটা হচ্ছে মণিপুরের স্কুলের মাঠে মানে স্কুলে মানে পূজাটা হয়, এই যেটা হচ্ছে স্কুলটা। নদীয়ে কিন্তু জোরদার গান হচ্ছে। এইটা হচ্ছে নিউ হরাইজন্টাল কলেজ মানে কাব্য দুর্গা পুজো। আমি এখন চলে এসেছি বর্ষা পুজো প্যান্ডেলের সামনে। ব্যাঙ্গালোরও কিন্তু আসলে থিমের প্যান্ডেল শুরু হচ্ছে, এরা করেছে ভিক্টোরিয়া। কলকাতা সোলো আনার এটা এটা হচ্ছে কলকাতা সোলো আনার ক্যাশ কাউন্টার, তার লাইন দেখো একবার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মহাসপ্তমী, আর আজকে আমি তোমাদেরকে ব্যাঙ্গালোরের টপ তিনটে পুজো প্যান্ডেল ঘুরে দেখাবো। তো চলো শুরু করা যাক। চলে এসেছি ব্যাঙ্গালোরের ফার্স্ট দুর্গাপুজো দেখতে। ব্যাঙ্গালোরের মারাথাই থেকে খুব কাছাকাছি মণিপুরের দুর্গাপুজো। এবার খালি লোকেশনটা দেখো, এরকম পুরো ভিড় রাস্তা, পুরো একদম পুরো ভিড় রাস্তা। এই যাচ্ছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর কালচার অ্যাসোসিয়েশন। মণিকুলাল্লা যে দুর্গাপূজা সেটা কিন্তু এন্ট্রি গেট, আর ভেতরটা খালি দেখা একবার কত ভিড়। আর ভেতরে কিন্তু পুরো কনসার্ট হচ্ছে, ভেতরটা ভিড়। দেখে বোঝা যাচ্ছে না এটা কিন্তু সত্যিকারের ব্যাঙ্গালোর বলে যাও। ওখানে কত লোকজন, পুরো সব বাঙালি পুরো ভর্তি। আর ওইদিকে হচ্ছে এই যে দুর্গাপূজার ওইদিকে হচ্ছে আর কনসার্ট হচ্ছে, কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে আর প্রচুর ভিড়। জানি না আমি এখানে কপিরাইট আসবে কিনা, কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেশি আছে, বাট তবুও করছি। দেখো একবার নিউ হরাইজন কলেজ। এখন কিন্তু বৃষ্টি পড়ছে দেখো, মানে জানি না আগের বারে লাস্ট টাইম যখন এসেছে তখনও বৃষ্টি হচ্ছিল, এবারও বৃষ্টি হচ্ছে। তো চলো এবার ঘুরে দেখি নিউ হরাইজন কলেজ দুর্গাপূজার কেমন হচ্ছে। Yeah.
এইটা হচ্ছে নিউ হরাইজন্টাল কলেজ মানে কাব্য দুর্গাপূজা প্রত্যেক ব্যাঙ্গালোরের প্রত্যেকটা জায়গাতেই পাশে দুর্গাপূজা হয় আর তার পাশেই হচ্ছে এইরকম ফাংশন টাইপের হয়ে থাকে এগুলো কিন্তু একটা অন্য রকমের লাগে এই হরাইজন্টাল কলেজ দুর্গাপূজার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু প্রচুর খাবার দাবার স্টল আছে এখানে তোমরা বেঙ্গলি চাইনিজ সব কিছু ফুড পেয়ে যাবে আর এটা কিন্তু বলতে হবে যে একটুখানি কিন্তু কস্টলি অন্যান্য নর্মাল আমাদের কলকাতা থেকে বাট যাই যাক ব্যাঙ্গালোর তো খেতেও হবে আর বাঙালি খেতে পুজো করতে সবেতেই এক্সপার্ট তো চলো এবার আমরা যাচ্ছি আবার নেক্সট পুজো প্যান্ডেলের দিকে আমি এখন চলে এসেছি বর্ষা পুজো প্যান্ডেলের সামনে ব্যাঙ্গালোরে একটা মেন প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম কতক্ষণ আসতে সময় লাগলো শুধুমাত্র তিনটে পুজো কভার করলাম তো মোটামুটি দু ঘন্টা সময় লেগে গেলো কলকাতায় লাগে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে হচ্ছে গাড়িতে বসে থাকতে মানে অধৈর্য বিষয় লাগে কিন্তু এটা দেখো ভিড়টা দেখো খালি একবার গাড়ি একদম গাড়ি বাইক এখানে চারিদিকে ঠাঁটা হয়ে আছে পুরো আর পুরো ভেতরে আজ লাইট কনসার্ট কিন্তু হচ্ছে এখানে কিন্তু আজ অর্ক মুখার্জির লাইট কনসার্ট হওয়ার কথা ছিল যদি এখন রাত্রির প্রায় 10:30 বাজে ওটা শেষ হয়ে যাওয়ার কথা চলো তবু দেখাই পুরো একদম গাড়িতে গাড়ি গাড়ি ঢোকবার মানে মানুষ ঢোকবার লাইনেতে গাড়ি ঢোকাবার জন্য লাইনের সংখ্যা বেশি কিন্তু পুরো গাড়ির লাইন পুরো ওই দিক পাশ থেকে ওদের পার্কিং আছে পার্কিং থেকে পুরো লম্বা গাড়ির লাইন এই বর্ষায় পুজো প্যান্ডেল আস্তে আস্তে কিন্তু বৃষ্টিতে অর্ধেকটা অনেকটা ভিজেই গেছি বাইকে ছিলাম খুব জোরেই বৃষ্টি চলে এসেছিল তো এবার ভিজিট করবো আমাদের সবার প্রিয় ব্যাঙ্গালোরের বর্ষা পুজো প্যান্ডেল কিন্তু এটা অনেক দাম করা এই যে এইটা হলো ঢোকবার এন্ট্রি গেট আর এদিকে চারিদিকে হচ্ছে সেরকম শাড়ি ফাড়ি শাড়ি স্টল আছে খাওয়ার দাবারের ফুড স্টল আছে আর ওই দিকে হচ্ছে লাইভ কনসার্ট হচ্ছে আর এইটা হচ্ছে দুর্গাপূজা ম্যান্ডেল দুর্গাপূজা ম্যান্ডেল কিন্তু যথেষ্ট খুব সুন্দর ভালো হয়েছে কিন্তু ছোটো খোটো হলেও কিন্তু খুব ভালো হয়েছে থিমের প্যান্ডেল শুরু হচ্ছে এরা করেছে ভিক্টোরিয়া কিন্তু অসাধারণ লাগছে এখন পেছন দিকটা ভিক্টোরিয়া কিন্তু অসাধারণ লাগছে আর পুরো ঠাকুরটা কিন্তু পুরো গেটের মাঝখান দিয়ে পুরো ভেতরে দেখা যাচ্ছে ওটা অসাধারণ দেখতে লাগছে কিন্তু এই ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে কলকাতার পুজোর ফিলিংস নেওয়াটা আজকে ঘড়িতে এখন প্রায় বাজে 11টার মতন এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম একটা অন্যরকম ফিলিং সত্যি আসছে কিন্তু আর বাংলা গান চলছে এই পাশে চলে এবার তাহলে 2024-এর বর্ষার ব্যাঙ্গালোরের দুর্গাপূজার প্যান্ডেলের মধ্যে ঢোকা যায় এবার ভিক্টোরিয়ার ভেতরে এইদিকে হচ্ছে কনসার্ট হচ্ছে অর্ক মুখার্জির কনসার্ট আর এই দিকটায় হচ্ছে দুর্গাপূজা আর আমি আর হচ্ছে আমার ভাই সুভাষিস ভাই এসছে আজ ঘুরতে তো
মণ্ডপটার মধ্যে খালি ভিড় দেখো, মানে 11টা বাজে, আমি সত্যি কিন্তু বুঝতে পারছি না যে এখন কলকাতায় না ব্যাঙ্গালোরে, পুরো একদম লোকে ঠাসারাছি, আর লোক এই পাশ থেকেও আসছে, ওই দেখো এই পাশ থেকে লোক আসছে, আর এই দিকটা খালি দেখা যাবে কত লোক আছে ভেতরে। আর এখন কিন্তু এই সাবে অর্কু মুখার্জি লাইভ কনসার্ট ওইদিকে শেষ হলো, তো এইবারে কিন্তু একটা মানে যথেষ্ট ভিড় একটা হয়েছে। খালি ভিড়টা রাত কিন্তু এখন অনেকটাই হয়েছে, ভিড় কেমন লাগছে বল? কি খাবি? আমরা তখন এইখানে ঢুকেছিলাম, এইখানে হচ্ছে নানা রকম স্টলগুলো আছে, আর খাবার দাবারের স্টলগুলো হচ্ছে মনে হচ্ছে ওই দিকটায় আছে পেছন দিকে। তো খাবার দাবারের স্টলগুলো হচ্ছে ওই পাশটাতে আছে, দেখি। এখানে কিন্তু অনেক রকমের স্টল পাবে, জামা কাপড় থেকে শুরু করে আমাদের বাংলা যেমন ঘুরতে পারে তেমন খেতেও ভালোবাসে। ওই দিকে দেখো খাবার দাবারের খালি ভিড়টা একবার দেখো ভাই। আর এই যে হচ্ছে এইখানটা তো হচ্ছে এই যে এই জায়গাটায় কনসার্টটা হচ্ছিলো হিসাবে, কালকে কিন্তু মানে অষ্টমী দিন এখানে কিন্তু সিরাজিতের আবার ফাংশান আছে। কোনো দুর্ভাগ্যবশত আমি এখানে আসতে পারছি না, ওখানে অন্য একটা কাজ আছে। আমরা এখন আসছি খাবারের জায়গায়, দেখো খাবার দেখো ভিড় দেখ ভাই। এই হচ্ছে ভাই মনে হচ্ছে বাঙালি, দেখ ভিড় দেখ, এখানে সব কিছু আছে ভিনটেজ। সব কিছু আছে ভাই, সব কিছু যা খেতে চাইবে তাই খেতে পেয়ে যাবে এখানে। ভিড় খালি দেখ পুরো একটা মাঠ কিন্তু পুরো খাবার দাবারের জায়গায় ঘুরে গেছে পুরো একদম। এই দেখো মোগলাই লুচি, এটা হচ্ছে কলকাতা সালোয়া না, এটা খুব ফেমাস দোকান, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবে, মোগলাই লুচি মটন কষা কলকাতা কাটিল সব কিছু পাওয়া যাবে এখানে। কলকাতা সালোয়া না, এটা এটা হচ্ছে কলকাতা সালোয়া না ক্যাশ কাউন্টার, তার লাইন দেখো একবার, মানে এখানে যে ভিড় আছে মনে হচ্ছে কালকে আমাদের একটা যাবার একটা যাবার প্ল্যান আছে, তো কাল সকাল হয়ে যাবে মনে হচ্ছে এখানে ওই লাইনে ক্রস করতে করতে। আমরা এই হিসাবে এখন বর্ষার পুজো থেকে বেরোচ্ছি, আর দেখো ঠিক যা তখন যেমন গাড়ির জ্যাম ছিল এখনও ঠিক সেরকম, অ্যাজ ইট ইজ গাড়ির জ্যাম। খাবার দাবারের জায়গায় প্রচুর ভিড় ছিল, সেই জন্য খাবার দাবারটা আমরা তোমরা দেখাতে পারলাম না, ডিসাইড করলাম যে অন্য জায়গায় কোথাও গিয়ে খাবো, বাট তোমরা কিন্তু চাইলে এখানে খেতেই পারো। তো চলো দেখা হচ্ছে আবার বলছি পরের ভিডিওতে, ওদের কোনো যেন ভালো থাকবে সুস্থ থাকবে, আর আমার ছোটো যেন কাউন্টার সাহেবের পাশে থাকবে, আসছে কিন্তু আরও অনেক নতুন নতুন ভিডিও।